ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস এই পরীক্ষাটি সারা ভারতবর্ষে 12ই নভেম্বর 2021 অনুষ্ঠিত হতে চলেছে এবং এর যে প্র্যাকটিস সেট এসসিআরটি এবং এনসিইআরটি প্রকাশ করেছিল তা প্রতিটা স্কুলেই প্রায় অক্টোবর মাসে দেওয়া হয়ে গেছে এবং তার উত্তরপত্র বেরিয়ে গেছে। আজ কিছু উত্তরপত্র নিয়েই আলোচনা করা হবে এবং এই সার্ভেটি এই অভিজ্ঞাপত্র অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে কারণ আমরা জানি ভারতবর্ষের বৃহত্তর ছাত্রছাত্রী কিন্তু অনলাইন পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত থেকেছে দীর্ঘদিন ধরে। তাই এখন আমরা আলোচনা করতে চলেছি ক্লাস টেন পশ্চিমবঙ্গ এসসিইআরটি এবং বাংলা শিক্ষা পোর্টাল দ্বারা যে প্রশ্নপত্র প্র্যাকটিস সেট বা মডেল অ্যাক্টিভিটি এবং তার যে উত্তর দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু দেখে নেব। তোমরা পরীক্ষার দিন যে কোয়েশ্চেন পেপারটা পাবে সেটা কিন্তু এনসিইআরটি দ্বারা প্রকাশিত হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো 15 প্রতিটা বিষয়ে 15টি করে কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। পরীক্ষা দেওয়ার সময় 2 আওয়ার্স এবং 4টি করে সেট আসছে পরীক্ষাপত্রের এবং তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা ল্যাঙ্গুয়েজ বাংলা পাবে, যারা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট তারা হিন্দি পাবে এবং ইংলিশ মিডিয়ামের ইংলিশ আসা উচিত। এবার আমি চলে আসব এর উত্তরপত্রে এবং উত্তরপত্র কিসে করবে তোমরা, এটা হচ্ছে ওএমআর শিট। এই ওএমআর শিট এরম ভাবে তোমাদের ফিল আপ করতে হবে। এখানে অনেক তথ্যাদি চেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে চাওয়া হচ্ছে তোমাদের মিডিয়াম, চাওয়া হচ্ছে তোমাদের সোশ্যাল যে গ্রুপ আছে সেটা চাওয়া হচ্ছে, তোমাদের জেন্ডার চাওয়া হচ্ছে এবং তোমাদের স্কুলের কোড চাওয়া হচ্ছে, ডিওবি চাওয়া হচ্ছে এবং এখানে নিয়ম বলা আছে, এখানে বল পয়েন্ট পেন ব্যবহার করার কথা বলা হয়েছে কিন্তু আগের বার নিয়মে লেখা ছিল যে এইচবি পেন্সিলও ব্যবহার করা যেতে পারে। সুতরাং এবার তোমরা পরীক্ষার পত্রে দেখে নেবে কি বলেছে এবং তোমরা সে মতো ব্যবস্থা করে নিয়ে যাবে। ব্লু ব্ল্যাক বল পয়েন্ট পেন এবং এইচবি পেন্সিল নিয়ে যাবে এবং ভালো করে ইনস্ট্রাকশনটি পড়ে নেবে তোমরা ফিল আপ করার আগে। এবার আমি চলে আসছি উত্তরপত্রে, পশ্চিমবঙ্গে বাংলা শিক্ষা পোর্টাল দ্বারা প্রকাশিত উত্তরপত্র। আমি ক্লাস টেনের জন্য বলছি, তোমরা মনে রেখো যে ক্লাস টেনে 70টা কোয়েশ্চেন্স, 5টি বিষয় ল্যাঙ্গুয়েজ ইংলিশ ম্যাথ সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এবং তোমাদের 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটা লাগতে পারে, মনে রেখো। আরেকটি কথা মনে রাখবে যে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, অর্থাৎ ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাবে না। তবু তোমরা এবারের ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের ইনস্ট্রাকশনটা পরীক্ষা দেওয়ার আগে একবার পড়ে নেবে। এবার আমি প্রত্যেকটা উত্তর স্ক্রোল করছি, তোমরা একটু দেখে নাও উত্তরগুলো। কোয়েশ্চেন নাম্বার 1 2 এটা বাংলা চলছে, তোমরা দেখে নাও যে তোমাদের মক টেস্টের উত্তর ঠিক হয়েছিল কিনা। দেখো কোয়েশ্চেন নাম্বার 5, পাখি একটি কি শব্দ? তদ্ভব শব্দ। 2 নম্বরে আবার একটি প্যারাগ্রাফ আছে, তার উত্তরগুলো দেখে নাও। এটি একটি সাধারণ জ্ঞান। কোয়েশ্চেন নাম্বার 6, এদেশের ছাপা প্রথম সংবাদপত্র ছিল? অপশন নাম্বার এ, বেঙ্গল গ্যাজেট।
এ দেখো কেরি সাহেব তখন বাইবেলের বাংলা অনুবাদ করেছেন, এটাও জেনে রাখো। কোয়েশ্চেন নাম্বার 9, বাইবেল সম্বন্ধ পদ, আর এটাও মনে রাখবে কেরি সাহেব বাইবেলের অনুবাদ করেছিলেন বাংলায়। এখানে দেখো একটি সমাজ থেকে কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেন নাম্বার 10, সংবাদপত্র শব্দটিতে যে সমাসের উদাহরণ আছে সেটি কি? সেটি হচ্ছে অপশন বি, মধ্যপদ লোপী কর্মধারা। এবার দেখো আরেকটি প্যারাগ্রাফ আছে, কোয়েশ্চেন নাম্বার 12, দেখো কি লেখা, পুতুল নাচের মাধ্যমে অপশন বি লোকশিক্ষা দেওয়া হয়। কোয়েশ্চেন নাম্বার 14, দেখো পুতুল নাচের মূল লক্ষ্য অপশন ডি সমাজ কল্যাণ ঘটানো। কোয়েশ্চেন নাম্বার 15, স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ হল অপশন এ সুযুক্ত আগত। কোয়েশ্চেন নাম্বার 20, দেখো চশমা শব্দটি একটি ফরাসি শব্দ অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 23, ভারতীয় আর্য ভাষা স্তর বিভাজন হচ্ছে অপশন বি তিনটি। কোয়েশ্চেন নাম্বার 24, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন অপশন বি চর্যাপদ। কোয়েশ্চেন নাম্বার 25, আর্য ভাষা শব্দটির বিকল্প হল, বিকল্প লেখানি প্রকল্প হল অপশন বি সম্বন্ধ তৎপুরুষ। এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 26, কোয়েশ্চেন নাম্বার 29, এ দেখো সৃষ্টি শব্দের গোড়ায় যে ধাতুটি আছে অপশন বি সৃজ, সৃজ ধাতু আছে। কোয়েশ্চেন নাম্বার 30, উচ্চারণ শব্দটির মধ্যে যে ধ্বনির পরিবর্তন দেখা যায় অপশন এ সমীভবন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বলা আছে, ১০ লক্ষ টাকার শিক্ষা ঋণ, তাই নিয়ে কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন 31, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ সর্বোচ্চ ঋণ পেতে পারে অপশন সি ১০ লক্ষ টাকা। অপশন কোয়েশ্চেন নাম্বার 32, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ আবেদনের সর্বোচ্চ বয়স সীমা অপশন ডি ৪০ বছর। কোয়েশ্চেন নাম্বার 33, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ লোন পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় হতে হবে অপশন ডি কোনো সর্বোচ্চ সীমা নেই। অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 34, নিচের উল্লেখ করা সংস্থাগুলির মধ্যে যেখান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ পাওয়া যায় না অপশন বি গ্রাম পঞ্চায়েত, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক থেকে পাওয়া যাবে। কোয়েশ্চেন নাম্বার 35, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নেওয়া ঋণের পরিশোধ সময়কাল অপশন সি ১৫ বছর। ইংলিশ এমসিকিউ গুলোর মধ্যে এখানে গ্রামার থেকে আছে, কোয়েশ্চেন নাম্বার 1, গ্রামাটিক্যালি কারেক্ট অপশন ডি ডিড নট নো দিস উড হ্যাপেন। কোয়েশ্চেন নাম্বার 2, এখানে
correct option, option C, if you had called him, he would have come. Question number 3, option B, between hobe. Between, dujoner modhe hoy, among, duer odhik loker modhe hoy. In, at a particular সময় বা প্লেস হয় আর ওভার ওভার হচ্ছে উপরে হয় এ বি দুটি বাস্কের মাঝে অ্যাট দ্য রেট বলটি আছে বলেই এখানে বিটুইন ব্যবহার হয়েছে কোয়েশ্চেন নাম্বার 4 অপশন সি অ্যাভাফটা ঠিক দেখো কোয়েশ্চেনটা তোমাদের দেখাচ্ছি পুরোটা এর আগের সেন্টেন্সটাও দেখো X is a man and Q is a street lamp যেহেতু এখানে X মানুষটির মাথার উপরে কিন্তু Q আলোটি নেই উপরে আছে কিন্তু একটু পাশে আছে তাই জন্য এখানে অ্যাভাব ব্যবহার হয়েছে কিউ আলোটি লম্বভাবে এক্স এর মাথার উপরে নেই আর যদি কিউ আলোটি ঠিক এক্স এর মাথার উপরে থাকতো বা আরেকটু উঁচুতে থাকতো তাহলে ব্যবহার হতো ওভার যেরকম ফ্যান ইজ ওভার মাই হেড মানে আমি ঠিক ফ্যানের নিচে লম্বভাবে বা পারপেন্ডিকুলারলি বসে আছি কিন্তু যদি ফ্যান ইজ অ্যাভাব মাই হেড হয় তার মানে আমি ফ্যানটা আমার মাথার উপরে আছে বটে কিন্তু আমি একটু পাশে আছি ঠিক যেরকম এখানে দেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার 5 দেখো অপশন ডি উত্তর লাইক মি আচ্ছা এবার কোয়েশ্চেন নাম্বার 6 অপশন ডি উত্তর উইল বি গিভেন কারণ এটা কালকের কথা টুমরো তাই জন্য উইল বি গিভেন কোয়েশ্চেন নাম্বার 7 এখানে এখানে উত্তর হবে অপশন এ হ্যাড সেন্ট দেখো এর আগেও একটা হ্যাড দিয়ে আমরা উত্তর করেছি দুটো যখন ভার্ব থাকে তখন কোনটা হ্যাড হবে এই যে এখানেও করেছি আমরা হ্যাড সেটা হবে যেটা আগে হবে ইফ ইউ হ্যাড কল্ড হিম ডাকাটা আগে ডাকার ব্যাপার ছিল তবে সে আসতো এখানেও দেখো একটা হ্যাডের ব্যাপার আছে বিফোর ইউ গেভ আনসার্স তাহলে এটা প্রথমত হয়ে গেছে ব্যাপার একটা পাস্ট টেন্স দিয়েছে গেভ বিফোর ইউ গেভ আনসার্স আওয়ার টিচার ডাজ দেম টু আস তাহলে টিচার কি করেছিল পাঠিয়েছিল কিন্তু টিচার তো আগে পাঠিয়েছে তাই টিচার হ্যাড সেন্ট দেম টু আস অপশন এ কোয়েশ্চেন নাম্বার 8 অপশন এ উইথ এখানে উইথ কি কাট দিস অ্যাপেল উইথ দ্যাট নাইফ মানে উইথ হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 9 অপশন সি অন এই যে গো টু স্কুল অন এই জায়গাগুলো এগুলো একটু তোমাদের একটু জেনে নিতে হবে এগুলো কিছু টিপিক্যাল এক্সাম্পল থাকে অন ফুট বাসে কি হবে বাই বাস বাস সবসময় বাই বাস হবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10 কিন্তু তুমি যখন বাসে চেপেছো ট্রেনে চেপেছো তাহলে কি হবে তখন কিন্তু অন হবে আবার আর বাসের দ্বারা যাচ্ছ ট্রেনের দ্বারা যাচ্ছ তখন বাই হবে আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 10 এল্ডার্স অপশন ডি শুড বি রেসপেক্টেড শুড বোধহয় একটা এখানে অ্যাডভাইস আসে কর্তব্য আসে তাই জন্য বলছে শুড বি রেসপেক্টেড এখানে দেখো কোয়েশ্চেন নাম্বার 11 কোয়েশ্চেন নাম্বার 11টা দেখো হ্যাভ জেনারেলি ইউজড উইথ প্লুরালস অপশন বি ইজ হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরালস এবার কোয়েশ্চেন নাম্বার 12 অপশন এ অপশন সি এ নয় সি ড্রোন বি এর যে মেল তাকে ড্রোন বলে তোমরা জানো যে ড্রোন একটা এমন যন্ত্র যেটা
তোমার ইলেকট্রনিক যন্ত্র যেটা তোমার নানান তথ্য সংগ্রহ করে, সেই ড্রোনটা মনে রাখবে, বি ড্রোন। কোয়েশ্চেন নাম্বার 13, অপশন এ, ইওয়ে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 14, অপশন বি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। কোয়েশ্চেন নাম্বার 15, অপশন বি, দে সেড দ্যাট দে ক্যানট লিভ উইদাউট অক্সিজেন। এবার কোয়েশ্চেন 16টা দেখো, উত্তরটা। এগুলো তুলনামূলক ভাবে তোমরা পারবে। এখানে দেখো সিকোয়েন্স অফ সেন্টেন্স দিয়েছে, এগুলো নিশ্চয়ই তোমরা অভ্যেস করেছো, এগুলো একটু অভ্যেস করে নেবে। এখানে পরপর সিকোয়েন্স অফ সেন্টেন্স আসছে, পড়ে অর্থবহ করবে, সেরকম ভাবেই হবে, মিনিংফুল হতে হবে। এখানে আমার পাই চার্ট দিয়েছে, সেখান থেকে উত্তর আছে। উইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভ, দেখো এখানে টুকরো টুকরো করে দিয়েছে, ওভাবে এটাকে রিপ্রেজেন্ট করেছে সেন্টেন্সটাকে। এবার রাইটিং স্কিলের উপর বেসড করে কিছু কোয়েশ্চেন আছে। আবার একটা প্যারাগ্রাফ আছে, রিডিং কম্প্রিহেনশন, তার উত্তরগুলো এখানে দেওয়া আছে। এবার আসছে গণিত। গণিতের অপশনগুলো দেখে রাখো, অসুবিধা হলে আমাকে মেসেঞ্জারে জানাবে বা হোয়াটসঅ্যাপে জানাবে, আমি উত্তর বলে দেবো। যদি কোনো ভুল ভ্রান্তি কিছু থাকে বলে মনে হয় থাকে উত্তরে, বলবে, আমি তোমাদের হেল্প করে দেব। উত্তরগুলো দেখো। আচ্ছা, এই দেখো কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, যে কিভাবে লেখা যায়, এটাকে তোমাকে পাওয়ার দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এরকম ওরকম ভাবে লিখেছে, দেখো অপশন সি হবে উত্তর, 2 to the power 4, 3 to the power 4। এখানে দেখো বাস্তব সংখ্যা, কোয়েশ্চেন নাম্বার 6, বাস্তব কি অবাস্তব এটা আছে। সমীকরণের সমাধান দিয়েছে। এ দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন দেখছি, কোয়েশ্চেন নাম্বার 9, ওয়াই অক্ষের সমান্তরাল। তো সমান্তরাল গুলো তোমরা জানো কিভাবে এক্সপ্রেস করা হয়, এক্স ইকুয়ালস টু 0 বা ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে এভাবে সেগুলোকে ডিনোট করা হয়। ঠিক আছে, এখানে কি লিখেছে, এক্স প্লাস বি ইকুয়ালস টু 0, তাহলে এটা ওয়াই অক্ষের সমান্তরাল। বুঝতেই পারছো এখানে এক্স আর ওদিকে 0 দিয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16টা দেখো, এখানে ছেদ বিন্দু চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 19, অনুপাতটা চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 21, সমীকরণের সমাধান চেয়েছে।
আর 22 কোন অনুপাতে বিভক্ত হবে বলেছে। क्वेश्चन नंबर 24 এখানে ভলিউমটা চেয়েছে, দেখো পিথাগোরাসের থিওরেম লাগবে এখানে অঙ্ক করতে। সমদ্বিখণ্ডিত করা উচিত লেখা আছে क्वेश्चन नंबर 26 এ। ত্রিভুজটি কিরম হবে क्वेश्चन नंबर 28 এ। এখানে স্থানাঙ্ক চেয়েছে কোশ্চেন নাম্বার 34 এ। এবার চলে আসছে ভৌতবিজ্ঞান, গ্রিন হাউস গ্যাসের নাম নাইট্রাস অক্সাইড। প্রতিবিম্ব অম্লতা থেকে, তাপের পরিবাহী যে একক আছে তার মানটা এখানে চাওয়া হয়েছে। রোধের অঙ্ক আছে কোশ্চেন নাম্বার 9 এ। ক্যাটায়ন আয়ন জানতে চেয়েছে কোশ্চেন নাম্বার 10 এ। এখানে তোমার সমীকরণ আসতে পারে, এখানে তোমার সংকেত আসতে পারে। একক আবার চেয়েছে গ্যাসের ধ্রুবকের কোশ্চেন নাম্বার 12 তে। উষ্ণতার পরিবর্তন কোশ্চেন নাম্বার 13 তে। জারণ বিজারণ ধর্ম কোশ্চেন নাম্বার 15 এ। কত লিটার আয়তন হবে কোশ্চেন নাম্বার 16 এ। আবার দেখো এখানে কোশ্চেন নাম্বার 17 এ চাওয়া হয়েছে যে আইপ্যাক নাম কি, খুব ইম্পর্টেন্ট, এগুলো পড়ে যাবে এই অর্গানিক কেমিস্ট্রি গুলো। কোশ্চেন নাম্বার 18 ও রয়েছে অর্গানিক কেমিস্ট্রি, যে ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, তা হলো এখানে কিসের সংকেত আছে, C2H6 ইথেন। এরপরে আমরা চলে আসব জীবন বিজ্ঞানে, দেখো উত্তরগুলো দেখতে থাকো। হাইড্রা ক্রোধগম করে কিভাবে একটি নার্ভ তন্তুতে, এখানে হরমোনের একটা কোয়েশ্চেন দেখো, ঠিক আছে। এখানে রক্ত চলাচলের উপরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার উপরে কোয়েশ্চেন এসছে, উৎসেচক থেকে কোয়েশ্চেন এসছে। মটর গাছের বংশগতি থেকে এসছে, তারপর শ্বসন থেকে এসছে, এখানে খাদ্য শৃঙ্খল থেকে এসছে, সমসংস্থ অঙ্গের থেকে কোষের এসছে, এখানে রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কোষের এসছে, চলন গমন থেকে কোষের পেয়েছ, এসএনওড, তাহলে রক্ত সংবহন তন্ত্র থেকে পাচ্ছ। নার্ভের সংজ্ঞাবহ থেকে কোয়েশ্চেন এসছে, কি প্রক্রিয়া সেটা হচ্ছে। এখানে চলে এলাম আমরা ইতিহাসে, ইতিহাসের উত্তরগুলো দেখতে থাকো, এখানে আর বলার কিছু নেই।
দেখে নাও উত্তরগুলো কি হবে। এবার আমরা চলে আসছি ভূগোলে। সব রকম চ্যাপ্টারগুলো পড়বে টেনের, দেখতেই পাচ্ছ যে উত্তরগুলো কি হবে। এখানে গ্রাফ দিয়ে দিয়েছে, হিস্টোগ্রাম আছে, বার গ্রাম আছে, তার থেকে কোয়েশ্চেন আছে, এখানে ম্যাপ দিয়ে দিয়েছে, তার থেকে প্রশ্ন পাচ্ছ। এবং এতেই আমাদের উত্তরপত্র শেষ হয়ে গেল। এবং তোমরা একটু এছাড়াও যে করোনা, যে কোভিড, তার উপরে কিছু কোয়েশ্চেন করে রাখবে। আর এই গ্রামারগুলো আমি বিশেষ করে আরেকবার বলবো, গ্রামারগুলো ভালো করে পড়ো। এখানে গ্রামারের প্রচুর কোয়েশ্চেন আসছে, সেগুলো কিন্তু পারতে হবে। যে এখানে গ্রামার পোর্শন ছিল, এই যে পাই চার্ট করে যেগুলো দিয়েছে, ঠিক আছে, আর এই সিকোয়েন্স গুলো, এগুলো একটু দেখে নেবে। আর বাকিটা পুরো গ্রামার, গ্রামারটা ভালো করে করবে, ঠিক আছে। তাহলে তোমাদের যে গড়, যে তোমাদের অভিকার, যে উত্তর হবে, তার মান অনেক ভালো হবে।